হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা আর্ট অ্যান্ড ক্রাফট। আজকের ভিডিওটা শ্যুট করছি প্রকৃতির মাঝে, মানে ছাদে। আমার ভয়েসের সঙ্গে আজকে আপনারা পাখির কলরবও শুনতে পাবেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে নিজেরাই ফুলের বুকে বানিয়ে প্রিয় মানুষদের গিফট করবেন। ফুলের বুকে বানানোর জন্য এখানে আমি কয়েকটা প্লাস্টিকের ফুল নিয়ে নিয়েছি। আপনারা যদি রিয়েল ফুলে বানাতে চান তাহলে আপনারা রিয়েল ফুল নিতেই পারেন, আর নিয়ে নিতে হবে বুকে বানানোর পেপার। আমার কাছে বুকে বানানোর পেপার ছিল না, তাই আমি এখানে একটা নিউজ পেপার ইউজ করছি। নিউজ পেপারটাকে এইভাবে কাটিং করে ফুলগুলোকে নিউজ পেপারের মধ্যে যেভাবে রেখেছি এইভাবে রেখে নিতে হবে। এরপর স্টেপ বাই স্টেপ ভিডিওতে যেমন দেখানো হচ্ছে পেপারটাকে ঠিক এইভাবেই ফোল্ড করতে হবে। এখানে আমি রাইট সাইডের পেপারটা আগে দিয়ে ফেলেছি, কিন্তু এটা আগে দিলে হবে না, এইটা আন্ডার পোর্শনে থাকবে, লেফটেরটা তারপরে দিতে হবে। এভাবে ফেলরগুলোকে পেপার ফোল্ডিং করে একটা লেস নিয়ে এই পেপারটাকে বার্ন করে নিতে হবে। দেন লাগবে একটা পেপার, এবং সেই পেপারের মধ্যে আপনি যে পারপাসে বুকেটা গিফট করবেন সেই পারপাসে একটা মেসেজ আপনারা এখানে লিখে নিতে পারেন। বার্থডে বা অ্যানিভার্সারি যে পারপাসে এটা দেবেন সেই মেসেজটা এই পেপারটার মধ্যে লিখে দিন। এরপর এই মেসেজ লেটারটা বুকেটার ওপরে সেট করে দিন। এভাবে ঝটপট আপনারাও বাড়িতে ইজিলি বুকে বানিয়ে নিতে পারবেন। এটা থেকে যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।